তোকে জ্বর আছে, সবাই বলছে যে দেড় মাসের মেয়ে জ্বর আসছে কেন, এত ছোট বাচ্চার জ্বর আসে কোনদিন, ঠান্ডা লেগে নেই কিছু নেই, জ্বর আসছে কেন? তা আমরা তখন বলি ডাক্তারখানে যাই, তা এনআরএস এ নিয়ে গিয়েছি, এনআরএস এ কেউ গায়ে হাত দিচ্ছে না, কোনো ডাক্তার গায়ে মানে ছুঁয়ে দেখছে না, বলছে জ্বর আসছে ওষুধ দিয়েছে আর কাশির ওষুধ দিয়েছে এসব দিচ্ছে, আর বলছে জ্বর আসলে গামছা দিয়ে গামুছিয়ে দেবে আর এই জ্বরের ওষুধটা খাই দেবে। তা আমরা চলে এসেছি বাড়ি, তারপর ওখানে দেখে দেখে চলে এসেছি, তা জ্বরের ওষুধ ওষুধ খাওয়াচ্ছি, জ্বর আসছে আর যাচ্ছে, মানে এতটা জ্বর আসছে, পরি জ্বরের টেম্পারেচার এতটা যে 104.5, মানে কতটা টেম্পারেচার, ততটা হলে কিন্তু একটা বাচ্চার মানে ইয়ে করার ক্ষমতা নেই, রোকার ক্ষমতা নেই, তখন আমরা এত ইয়ে করছি, তারপরে হচ্ছে কি ওরকম বললো, তারপর দেখলো না তো বারবার এই করে বাড়ি চলে এসেছি, ওষুধ খাওয়াচ্ছি, তা হচ্ছে যতবার ওষুধ খাওয়া ততবার জ্বর চলে যাচ্ছে, আবার জ্বর আসছে, এবার কি করবো? ফের বলি সন্ধ্যেবেলা প্রাইভেট ডাক্তারখানে নিয়ে গেছি, আনন্দপুরে প্রাইভেট ডাক্তারখানে নিয়ে যেতে ডাক্তার বলছে ও ডাক্তার ওষুধ দিয়েছে, ডাক্তার বলছে ইউরিন আর ব্লাড টেস্ট করতে হবে, এবার তো ইউরিন আর ব্লাড টেস্ট করা মানে তার দু তিন দিন পরে একটা রোগ এসে ইউরিন আর ব্লাড টেস্ট করে নিয়ে গিয়েছে, রিপোর্টে এসছে মানে 45, ইউরিনের ব্লাডের ইনফেকশন বেড়েছে 45, এবার তারপরে ওই জন্যই জ্বরটা অতবার করে আসছে আর মানে ঘুম জ্বর চলে আসছে এরকম, তারপরে এসছে, তারপর কী করবো, ফের ওই ডাক্তারখানায় দেখিয়েছি, বলছে যে এত আমার দ্বারা মানে ওর গালে দেওয়ার মতো কোনো ওষুধ নেই, আমাদের কাছে ওর গালে দেওয়ার মতো আর কোনো ওষুধ নেই, ওকে ইয়ে করতে হবে মানে হসপিটালে ভর্তি করেই ট্রিটমেন্টটা করাতে হবে, তা আমরা বলছি কোন হসপিটালে দেওয়া যায় আমরা তো অত ভালো জানি না, এবার তা বলছে দেখো তোমাদের যেটা ভালো হয় কোনো উনি ভালো করে ভেঙে চুড়ে বলে না, বলছে তোমাদের যেখানে ভালো হয় তোমরা সেখানে গিয়ে দেখো ট্রিটমেন্টটা করো, তাই এই হসপিটাল মানে সব হসপিটাল ঘোরা হয়ে গিয়েছে কোনো হসপিটালে তো নেয় না, তারপরে কী করলাম নার্সিংহোম শিশুমঙ্গল সেখানে গিয়ে ভর্তি করতে গিয়েছি, রাত্রিবেলা সেখানে বেড নেই, আবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তার দুদিন পর আবার সেই ছোটোবেলা গিয়ে আবার ভর্তি হই, ভর্তি হয়ে সব মানে ওর মাথা থেকে পায়ের তাল কিন্তু সব রিপোর্ট হয়ে গিয়েছে, শুধু ওর কিছু নেই, সব রিপোর্ট ভালো, শুধু ওই ইনফেকশনটা, তারপরে সেলাইন চললো, তারপরে 8 দিন ধরে মানে মেয়ের হাতে সেলাইন চলছে, শুধু চ্যানেল দেওয়া, শুধু চ্যানেল পাল্টাচ্ছে ওইটুকুনি হাতে, মানে 1.5 মাস মানে তার বয়সটা কোনো কত ছোটো ছিল তখন যখন চ্যানেল চলছে তখন মানে আমার কিন্তু ওর যখন চ্যানেল পাল্টাতে নিয়ে যায় আমি সেই মুহূর্তে আমার এত কষ্ট হতো না আমি কী বলবো, মানে আমি ধৈর্য ধরে রাখতে পারতাম, হাতের ফিটা ফোটাই যখন না আমার ভিড়টা তখন ফেটে যায়, আমি কী বলবো, তা ওর জন্য বা তাও আমি শক্ত করে থাকতে হবে সেই জায়গাটায় আমি শক্ত হয়েছিলাম, তারপরে চলে এসেছি, তারপরে ফের রিপোর্ট বেরিয়েছে 8 দিনের মাথায় মানে 1 সপ্তাহ পরে রিপোর্ট করেছে ভালো নর্মাল আর নেই ইনফেকশন, 8 দিনের মাথায় বাড়ি চলে এসেছি, ওই কীরকম হবে 4-5 দিন এরকম হবে, তারপরে ফের মানে জ্বর আসছে, আমরা বলি কি জ্বর আসছে কেন, তখন ফের ভয় কারণ একটা এসছি করে এসছি বলি ফের কেন জ্বর আসছে, ফের এবার গিয়েছি ডাক্তার বলছি ফের টেস্ট করা হবে, ফের ইউরিন ফের ব্লাড টেস্ট করে বলছে ফের তো ইনফেকশন হচ্ছে, তারপরে ওর যে ওই বলছে ওর ইউরিনের ওই জায়গাটা থেকে তোমার থেকে মানে বারবার ইনফেকশনটা ধরা পড়ছে, ওখানেই কোনো একটা প্রবলেম আছে, তা ডাক্তার দেখলো, আমরা তখন বলছি কী করবো, বলছে ওর সার্জারি করতে হবে নালে হবে না, ওর ওইটুকুনি মেয়ের বেডে তুললে মানে ডাক্তার তো বলবে না, যে ডাক্তার ভালোই চাইবে যে ওর সার্জারি করবো যেটা ভালো হয় কারণ বারবার ইনফেকশনটা ওই কারণেই হচ্ছে, তখন ওরা ভয় পাচ্ছে যে কী হবে তাহলে বাচ্চাটার এরকম মানে বেড়ে তুলে ওইটুকুনি বাচ্চা বাঁচতেও পারে না বাঁচতেও পারে, তারপর আমার শাশুড়ি ও স্বপ্ন দেখলো যে ও মানে বাঁচবে না এরকম, আমার মা দেখেছে প্রথম, ভাই দেখেছে আমি জানি না, আমাকে কেউ জানায়নি, প্রথম ভাই সবার আগে 1 মাস আগে মনে হয় ভাই দেখেছে স্বপ্ন যে মেয়ে মারা যাবে এরকম, তারপরে আমার মা দেখেছে আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমার শাশুড়িও দেখেছে মারা যাবে কেউ আমার কিচ্ছু বলেনি, লাস্টে আমি দেখেছি যে আমার মেয়ে মানে এরকম আমি হসপিটালে ভর্তি করেছি, আমার মেয়ে বলছে যে যে কটা দিন বাঁচত আর কি বাঁচতে দেবে না, অন্য মানে ডাক্তার বলেছে বাঁচবে এইখানটায়, যখন প্রভু আমাকে দর্শন দিয়েছে প্রভু আমি দর্শন দিয়েছি যে এই পরিবারের একজন মারা যাবে মেয়ে বাচ্চা, আমি বললাম যে এরকম পরিবারের দুজন ছিল প্রভু, তাকে বললাম যে তুমি খবর পাঠাও, তারা বলছে আমার যেতে পারবো না, প্রার্থনা করছিলাম প্রভুর কাছে যেন প্রভু সে পরিবার দিয়ে বেঁচে যায়, আমি এই পরিবার বেঁচে যাই, যখন প্রার্থনা রেখেছিলাম প্রভুর কাছে ও দর্শন দিল, তখন প্রভু
তার মাধ্যম মাধ্যমে একটা সন্তানকে নিয়ে গেল, সেই সন্তানকে নিয়ে গেল, যে সন্তান মধ্যে যাবো না তবু তাকে অন্য মাধ্যম থেকে নিয়ে গেল। হালেলুইয়া, হালেলুইয়া। নিয়ে গিয়ে তাকে বলছে যে প্রার্থনা করো আমার মেয়ের জন্য, তাই তো আমার মেয়ের জন্য প্রার্থনা করো। তখন আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম, তখন বাজে রাত্রি 9:10 বাজে, ঠিক আছে। আমি তখন সবাইকে নিয়ে প্রার্থনা করছিলাম ফোনের মধ্যে, লকডাউনের সময় প্রার্থনা করছিলাম, এবং খবর ফোনে আসলে আমি বলে অপেক্ষা করো। তখন আমাকে বলছি যে তোমাদের এই সবাই দর্শন পেয়ে, তোমাদের পরিবার, তোমার পরিবার এরকম এরকম আছে, প্রভু আমাকে জানাচ্ছে, দর্শন দিয়ে আমাকে দেখাচ্ছে যে ওদের পরিবার এরকম। আমি তো অবাক হয়ে যাচ্ছি, প্রভু, হ্যাঁ প্রভু, যখন প্রভু জানিয়েছে মানে সত্য, আমি কোনো ভয় করিনি। আমি বলেছি প্রথম কিছু বলি, তারপরে বলছি তোমার পরিবার এইরকম বলছে, তারপর বলছে আমাকে আমি ধমক দিয়ে জানিয়েছি তোমার পরিবার, তোমার হাজবেন্ড এই করে, তোমার এই করে, সেই করে। প্রভু আমি যখন ফোকাস করলাম সব কিছু বললো, হ্যাঁ আমার এরকম করে, আমি এগুলো এগুলো করে, তুমি দেখো মিলিয়ে দেখো, বলছে হ্যাঁ করে। প্রভু ধন্যবাদ, থ্যাংক ইউ প্রভু তোমার সেই বাচ্চাকে ফেরার জন্য। যখন ওরা যিশুকে মারলো, যিশু যে প্রভু যিশু তুমি আমার বাচ্চাকে রক্ষা করো, প্রভু সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে সেই বাচ্চাকে চাঙ্গাই দিয়েছে। হালেলুইয়া, কিছু হচ্ছে না কেন, তাহলে তুমি একটা বার প্রার্থনা করে দাও, তোমরা এত জায়গায় বিশ্বাস করো, তোমাদের বিশ্বাস এই করো, আমি তো তখন কিছুই জানি না। আমি আমরা এত ঠাকুর দেবতা করছি, মাথা ঠুকছি, তা কিচ্ছু হচ্ছে না, এত ডাকছি। তা দিদি বলছে তোরা সব ঘুরে আসবি, তারপরে যিশুর কাছে আসবি, দেখবি ঠিক হয়ে যাবে। তা দিদি আমি বলেছিলাম যে একটাবার প্রার্থনা করে দাও, দিদি কিছুতেই রাজি হলে শুধু বাড়ি চলে যাওয়ার জন্য করছে। তারপরে কোনো কোনো রকম ভাবে সে আমি টেনে ধরে রেখেছি, আমি না তুমি প্রার্থনা করবে তারপরে তুমি যাবে। তা দিদি সেই ভাইকে ফোন করতে, ভাই প্রার্থনা দিল, তার মানে সঙ্গে সঙ্গে আমার মেয়ে সুস্থ। আমার আর যে ওষুধও ছিল, ইনফেকশনের একটা ওষুধ দিয়েছিল, সেই ওষুধটা আমি ফেলে দিয়েছি, আর খাওয়াইনি, আর আমার মেয়ে আজও পর্যন্ত সেই ওষুধ। হালেলুইয়া, হাত পা ঠান্ডা হয়ে যেত, সেটাও সুস্থ হয়ে গেছে, মানে সমস্ত সব কিছু, আমরা আমার মেয়ের যা কিছু সমস্যা ছিল সব সমাধান হয়ে গেছে। তার জন্য মহান প্রভুকে আমি ধন্যবাদ জানাই, মানে প্রভুকে ধন্যবাদ দেওয়ার আমার কোনো ভাষা নেই, মানে এতটাই আমরা ওনার কাছে কি বলবো। তার জন্য মহান প্রভুকে আমি ধন্যবাদ জানাই। আর তোমাদের সকলের বলছি, যিশুর কাছে থাকলে তোমরা যা চাইবে সত্যিই তাই পাবে, উনি সত্যিই মহান, আমেন, আমেন, যা চাইবে তাই পাবে। ধন্যবাদ।